আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদের সাথে অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা ভিডিও শেয়ার করব ফেলে দেওয়া তরমুজের বীজের যে এত গুণাবলী রয়েছে এবং পুষ্টিগুণে ভরপুর এই তরমুজের বীজ এটা কিন্তু অনেকেই জানে না না জানার কারণে তরমুজের বীজটা অনেকেই ফেলেই দেন আমি আশা করব আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা কখনোই তরমুজের বীজ আর ফেলে দেবেন না তরমুজের বীজের রয়েছে নানাবিধ ব্যবহার উপকারিতা এবং পুষ্টিগুণে ভরপুর আমি এখানে বেশ কিছু তরমুজের বীজ নিয়েছি এটা নর্মাল পানি দিয়ে ভালো করে ধুয়ে ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছিলাম মানে পানিটা শুকিয়ে নিয়েছি এরপর একটা ফ্রাই প্যানে এই তরমুজের বীজটা আমি ভেজে নিচ্ছি এই তরমুজের বীজ দিয়ে অনেকগুলো টিপস আপনাদেরকে দিব এবং প্রত্যেকটা টিপসই আপনাদের অনেক বেশি উপকারে আসবে তরমুজের বীজটা খালি খোলাতে আমি টেলে নিয়েছি ড্রাই হয়ে গেছে এই ড্রাই তরমুজের বীজটাকে আমি পাটায় বেটে গুঁড়া করে নিয়েছি বড়ো চামচের এক চামচ গুঁড়া এখানে আছে প্রথম টিপসের জন্য একটা পাত্রের মধ্যে আমি এক লিটার পানি নিয়ে নিচ্ছি আমি এখানে যে টিপসটা দেখাচ্ছি এটার জন্য কিন্তু সঠিকভাবে এটা তৈরি করতে হবে এবং আমি এক লিটার পানি দিয়ে করছি আপনারা কিন্তু দুই লিটার পানি দিয়েও করতে পারেন এক লিটার পানির জন্য এক চামচ তরমুজের বীজই কিন্তু যথেষ্ট আর দুই লিটার পানি ব্যবহার করলে দুই চামচ তরমুজের বীজ এখানে ব্যবহার করতে হবে গুঁড়াটা প্রথমেই পানিটা চুলাতে আমি ফুটিয়ে নিয়েছি ফুটন্ত পানিতে তরমুজের বীজের গুঁড়াটা দিয়ে দিয়েছি মিডিয়াম আছে এটা পনেরো মিনিট জাল করে নিতে হবে একদম ঘড়ি ধরে পনেরো মিনিটে জাল করে নিতে হবে কমও করা যাবে না বেশিও করা যাবে না এখন দেখতেই পাচ্ছেন পনেরো মিনিট জাল করার পরে এক লিটার পানি থেকে কতটা পরিমাণ কমে এসেছে এই পর্যায়ে আমি এটা নামিয়ে নিব আমি ছাঁকনি দিয়ে এটা ছেঁকে নিচ্ছি পনেরো মিনিট জাল করার পরে এক লিটার পানি থেকে যতটুকু পরিমাণ হয়েছে এটা কিন্তু দুইবার সেবন করা যাবে এই পরিমাণেই এটা নামিয়ে নিতে হবে এবার কিন্তু এটা রেডি হয়ে গেছে খাওয়ার জন্য আমি যেটা তৈরি করলাম সেটা তরমুজের বীজের চা এই তরমুজ বীজের চা আপনি কেন খাবেন যাদের জন্ডিস হয়েছে এখন কিন্তু গরমকাল পড়েছে এই সময়টাতে অনেকের জন্ডিস কিন্তু দেখা দেয় জন্ডিস সারানোর জন্য তরমুজের বীজ কিন্তু অত্যন্ত উপকারী এবং খুব দ্রুতভাবে জন্ডিস সারিয়ে তুলতে খুব বেশি ভূমিকা রাখে এইভাবে তরমুজ বীজ দিয়ে তরমুজের এই চাটা তৈরি করে দিনে দুবার করে যদি সেবন করা যায় খুব তাড়াতাড়ি কিন্তু জন্ডিস থেকে মুক্ত হওয়া যায় দিনে দুবার করে মাত্র দুদিন আপনি একই নিয়মে খাবেন দুদিন খাওয়ার পরে মাঝখানে একদিন গ্যাপ দিতে হবে গ্যাপ দেওয়ার পরে পুনরায় আপনি আবার দুদিন এই তরমুজ বীজের চাটা খাবেন মোট চার দিন আপনি এই তরমুজ বীজের চাটা খাবেন দেখবেন জন্ডিস খুব দ্রুতভাবে সেরে গেছে তরমুজ বীজের এই চাটা কিন্তু খেতে দুর্দান্ত লাগবে মানে খুব টেস্ট লাগবে আপনার কাছে খেতে এটা খেতে কিন্তু খারাপ লাগবে না আপনি নির্দিধায় এই তরমুজ বীজের চাটা চার দিন খেয়ে দেখুন এবং জন্ডিস থেকে মুক্ত থাকুন দ্বিতীয় আরও একটি টিপসে চলে এসেছি তরমুজ বীজটাকে এভাবে খালি খোলায় টেলে আপনি খোসাটা ছাড়িয়ে নিতে পারেন খোসাটা ছাড়ালে কিন্তু ভিতরের এই সাদা অংশটা বের হবে এই সাদা অংশটা আপনি খেতে পারেন অনেকের আছে খোসা সহ যদি খায় সেই ক্ষেত্রে হজমের সমস্যা হতে পারে বা গ্যাসের সমস্যা হতে পারে সেই ক্ষেত্রে আপনি খোসাটা ছাড়িয়ে এই সাদা অংশটা খেয়ে নিতে পারেন এটা যদি আপনি সকালে প্রতিদিন আট থেকে দশটা দানা এভাবে খেতে পারেন যাদের ডায়াবেটিসে রয়েছে সুগার নিয়ন্ত্রণে কিন্তু তরমুজের বীজ অনেক বেশি কার্যকরী তাই সুগার নিয়ন্ত্রণের জন্য আপনি কিন্তু খালি পেটে সকালবেলা আট থেকে দশটি তরমুজের বীজের দানা খেয়ে নিতে পারেন এটা চিবিয়ে খেতে আপনার কাছে খুব বেশি ভালো লাগবে এবং সুস্বাদু লাগবে এটা চিবিয়ে খাওয়ার পরে এক গ্লাস কুসুম গরম পানি খেয়ে নিতে পারেন এতে কিন্তু সুগারটা নিয়ন্ত্রণে আসবে খোসা ছাড়িয়ে এই বীজটা আপনি দিনে দুবার করেও খেতে পারেন সকালে একবার রাতে একবার এটা আপনার ভিতর থেকে কাজ করবে যাদের অনেক পরিমাণে চুল ঝরে পড়ে বা বলি দেখার সমস্যা দেখা দিয়েছে স্কিনের বিভিন্ন সমস্যা রয়েছে এই তরমুজের বীজ যদি আপনি খেতে পারেন এভাবে তাহলে চুল পড়া কিন্তু বন্ধ হবে আপনার স্কিনটা কিন্তু সুন্দর থাকবে বলি রেখা পড়বে না এবং টান থাকবে এই ওষুধি সম্পন্ন তরমুজের বীজ কিন্তু ভিতর থেকে কাজ করবে আপনার যৌবন ধরে রাখতে সাহায্য করবে এই তরমুজের বীজ এখন যে তরমুজের বীজটা দেখাচ্ছি এটা আমি খালি খোলাতে যে ড্রাই করে নিয়েছিলাম এই খোসা সহ কিন্তু আপনি খেতে পারেন যদি আপনার গ্যাসের বা হজমের কোনো সমস্যা না হয় সেই ক্ষেত্রে খোসা সহ খেতেও কিন্তু অনেক বেশি টেস্ট লাগবে এবং মুচমুচে লাগবে খেতে আপনি এভাবেও খেয়ে দেখতে পারেন আরও একটি কারণে এই তরমুজের বীজটা আপনি খেতে পারেন প্রতিদিন এক মুঠো করে যাদের রক্তশূন্যতা রয়েছে বা রক্তশূন্যতায় ভুগছেন তরমুজের বীজে কিন্তু রক্তশূন্যতা পূরণ করতে খুব বেশি কাজ করে এবং খুব দ্রুত কাজ করে আপনি এক মুঠো তরমুজের বীজ ড্রাই করে এভাবে ভেজে খেয়ে নিতে পারেন এবং এক গ্লাস পানি খেয়ে নিতে পারেন এতে কিন্তু আপনার এনার্জিও আসবে এবং ক্লান্তিও কিন্তু দূর হবে সেই সাথে কিন্তু আপনার রক্তশূন্যতা পূরণ হয়ে যাবে আর আপনার বিষণ্নতা অবসাদ ক্লান্তি এগুলোও দূর হয়ে যাবে তরমুজের বীজ ড্রাই করে আমার ছেলেকে খেতে দিয়েছি যে আমার ছেলে আসলে খায় কি না তো এটা দেখার জন্যই ওকে ট্রাই করতে দিয়েছি আমার ছেলে কিন্তু খুব আগ্রহ করে এটা খাচ্ছে এবং মজা করে খাচ্ছে এই তরমুজের বীজটা ড্রাই করে কিন্তু বাচ্চাদেরকেও দিতে পারেন দুই বছর প্লাস বাচ্চাদের কিন্তু এই তরমুজের বীজটা খাওয়ানো যাবে কোনো রেসিপি করে দিতে পারেন বা কোনো আইটেম করেও তরমুজের বীজটা গুঁড়া ব্যবহার করতে পারেন বা তরমুজের বীজটাও ব্যবহার করতে পারেন বাচ্চাদেরকে খাওয়াতে পারেন বা এভাবে ড্রাই করেও বাচ্চাদেরকে দিতে পারেন এতে কিন্তু বাচ্চার বুদ্ধি বিকাশে সহায়তা করবে মস্তিষ্ক গঠনের সহায়তা করবে বারন্ত বাচ্চাদের এই সমস্ত বীজ বা দানা যদি খাওয়ানো যায় এটা কিন্তু অনেক বেশি উপকারী কারণ তরমুজের বীজে অনেক অনেক পুষ্টিগুণ রয়েছে এটা কিন্তু মস্তিষ্ক বিকাশে অনেক বেশি ভূমিকা রাখে তাই আপনার ছোট্ট বেবি থাকলে দুই বছর প্লাস যদি বেবি থাকে তরমুজের বীজ এভাবে ট্রাই করাতে পারেন আপনারা হয়তো বা জেনে থাকবেন বাজারে যে সমস্ত ড্রাই ফ্রুটস কিনতে পাওয়া যায় এই ড্রাই ফ্রুটসের মধ্যেও কিন্তু বিভিন্ন দানা বা বিভিন্ন বীজ থাকে তার মধ্যে কিন্তু তরমুজের বীজটাও থাকে এটা আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন এছাড়াও এই তরমুজের বীজ কিন্তু চার মগজ হিসেবেও আপনি ব্যবহার করতে পারেন তরমুজের বীজটাকে মগজ হিসেবে যদি আপনি ব্যবহার করতে চান এভাবে টেলে নিয়ে পাটায় আপনি গুঁড়া করে নিতে পারেন বেটে গুঁড়া করে নিতে পারেন অথবা আপনি একটু পানি দিয়েও পেস্টের মতো তৈরি করে যে কোনো তরকারিতে কিন্তু ব্যবহার করতে পারেন এতে কিন্তু তরকারির স্বাদটা দ্বিগুণ বৃদ্ধি পাবে মাছের তরকারি মাংসের তরকারি বিভিন্ন তরকারিতে কিন্তু এই চার মগজ বাটাটা ব্যবহার করা হয় অবশ্য চার মগজের জন্য কিন্তু চারটা আইটেম প্রয়োজন হয় তার মধ্যে তরমুজের বীজ একটা আপনি যদি অন্য তিনটা আইটেম সংগ্রহ করতে না পারেন শুধুমাত্র তরমুজের বীজটা টেলে নিয়ে গুঁড়া করে কিন্তু বিভিন্ন তরকারিতে রেসিপিতে ব্যবহার করতে পারেন এতে কিন্তু পুষ্টিও হবে আর সেই সাথে তরকারির স্বাদটাও কিন্তু বৃদ্ধি পাবে আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন এর আগেও কিন্তু মিষ্টি কুমড়ার বীজ দিয়ে আমি কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করেছিলাম যারা দেখেননি ওই ভিডিওটি দেখে নেবেন ওখানেও বলেছিলাম মিষ্টি কুমড়ার বীজ দিয়েও কিন্তু চার মগজ তৈরি করা হয় আপনারা কিন্তু ট্রাই করে দেখবেন সামনে রমজান মাস আসছে তরমুজ কিন্তু অনেক বেশি খাওয়া হবে এবং তরমুজ সবার বাসাতেই আসবে অনেক বেশি পরিমাণে তরমুজের বীজটা এভাবে সংগ্রহ করে ড্রাই করে টাইট কোনো বক্সে করে আপনি রেখে দেবেন আপনি ইফতারেও কিন্তু বিভিন্ন আইটেমে তরমুজের বীজটা খেতে পারেন এতে কিন্তু আপনার এনার্জি বৃদ্ধি পাবে সারাদিন রোজা রাখার পরে আপনার যে শরীরটা দুর্বল হয়ে যায় বা ক্লান্ত লাগে সেই ক্লান্তি এক নিমিশেই কিন্তু দূর করে দেবে এই তরমুজের বীজ আপনি ইফতারির সময় এক মুঠো তরমুজের বীজ যদি খেয়ে নিতে পারেন সারা দিনের ক্লান্তি অবসাদ এগুলো ভুলে যাবেন আপনার শরীরটা কিন্তু অনেক বেশি সতেজ হয়ে যাবে মনটা ফুরফুরে হয়ে যাবে তবে যারা ওজন কমাতে চাচ্ছেন তারা কিন্তু তরমুজের বীজটা স্কিপ করবেন মানে বেশি দিন কিন্তু খাওয়া যাবে না আপনি শখ করে একদিন দুই দিন খেতে পারেন কিন্তু লাগাতার বা এক নাগারে তরমুজের বীজটা আপনি সেবন করতে পারবেন না এতে কিন্তু আপনার ওজন বৃদ্ধি পাবে তাই যারা ওজন কমাতে চাচ্ছেন অবশ্যই তরমুজের বীজটা আপনারা খাবেন না আশা করব আজকের এই টিপসগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে কাজে লাগবে আমি সমস্ত কিছু আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করেছি উপকারিতা বলার চেষ্টা করেছি আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আর তরমুজের বীজের এই উপকারিতা এবং গুণাবলীগুলো যাতে সবাই জানতে পারে এই জন্য ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন আর তরমুজের বীজের তৈরি চা এবং তরমুজের বীজ ড্রাই হিসেবে খাওয়া কোনোটা খেতেই আপনার কাছে খারাপ লাগবে না খুব বেশি ভালো লাগবে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন এবং এগুলো ট্রাই করে সব সময় আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এই দোয়া রইল সবার জন্য শুভকামনা রইল সবাই অনেক বেশি ভালো থাকবেন Allah Hafiz.